হাই ফ্রেন্ডস, আমি অয়ন আজকে এসে গেছি হিন্দ মোটরে কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশান নিয়ে। তো আজকে চলে এসেছি দাস অটোমোবাইলে, দেখতেই পাচ্ছ কিছু গাড়ির কালেকশান। তো আজকে এই দাস অটোমোবাইলের আরও দুটো শোরুম আছে, তো আজকে এখানে কিছু কালেকশান দেখাবো, লেটেস্ট কালেকশান, তো সেগুলোও দেখাবো, সঙ্গে থাকুন। আর চলুন দাদার সঙ্গে কথা বলে নিই, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দাদার সাথে কথা বলছো। বন্ধুরা, এখানে প্রচুর গাড়ির কালেকশান, তো এখানে শুধু একটা গ্যারেজ আপনাদের দেখাতে পাচ্ছি, এখনও ওখানে আরও দুখানা গ্যারেজ আছে, তো সেগুলোও দেখাবো, আপনারা খালি সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের ওনার দাদা এসে গেছে, তো ওনার দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই। আপনার নামটা? আমার নাম ঔষণ ভট্টাচার্য। আর আমাদের এই শোরুমের ঠিকানা হচ্ছে 207 কোতরং জিটি রোড, হিন্দ মোটর, হুগলি। একটু ফোন নাম্বারটা বলে দেবেন? ফোন নম্বর তো 8981067362। আজকের স্পেশাল কালেকশন মানে কী কী আছে? কালেকশন তো এখানে অনেকই আছে, আমি দেখাতে থাকছি, আপনারা দেখুন এবং প্রাইসগুলো বলছি, আপনারা দেখতে থাকুন। ফার্স্ট আছে কি? অ্যাপাচি। অ্যাপাচি 2015 গাড়ি, এটা 2015 গাড়ি, গাড়ির গুড কন্ডিশন দেখতে পাচ্ছেন, টিউবলেস টায়ার, দুটো টায়ারই একদম ওকে কন্ডিশনে, গাড়ির ইঞ্জিনও টাইট, অ্যাপাচির ইঞ্জিন সচরাচর খারাপ হয় না, ঠিক আছে। এটা আপনার 48,000 চলে আসবে, 48,000 টাকায় 160 অ্যাপাচি আপনি পেয়ে যাবেন। এখানে নাম ট্রান্সফার তো? নাম ট্রান্সফার সবসময় অ্যাভেলেবেল আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, ফাইন্যান্স হয়ে যাবে। আপনি 40,000 টাকার গাড়ি নিলে 1500 টাকা রাউন্ড করলেও আপনি ফাইন্যান্সে পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের ফাইন্যান্স একটু বন্ধ আছে, আমাদের বলে নয়, সব শোরুমেরই বন্ধ আছে, ওদের আপলোড নিচ্ছে, এই মাসটা বাদ দিয়ে পরের মাস থেকে আবার স্টার্টিং হবে, ঠিক আছে। নাম চেঞ্জ মোটামুটি 15 দিনের টাইম লাগে, যদি ফাইন্যান্সে নেন তাহলে নাম চেঞ্জ ফাইন্যান্স তারাই করে দিচ্ছে, আমাদের কোনো টেনশন নেই, হেডেক নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা অ্যাপ আছে, চলে আসছি 160 হোয়াইট কালার, রেড অ্যান্ড হোয়াইটের সাথে, এটা 2018 সালের গাড়ি, গুড কন্ডিশনের গাড়ি, 23,000 কিলোমিটার চলা, ওটা আপনি পুরো দেখুন, গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে। এই গাড়িটা আমার 68,000 দাম রাখা আছে, 160 অ্যাপাচি এটাও। তারপরে চলে আসুন হর্নেটে, হর্নেট 2018 সালের গাড়ি, এটা আপনার চলে আসবে মোটামুটি 58,000, 58,000 টাকা হর্নেট পেয়ে যাবেন, 2018 সালের হর্নেট, ঠিক আছে। ওটা ব্লু কালার, কমিউনিকেশন খুব সুন্দর, অ্যাভেঞ্জার, বাজাজ অ্যাভেঞ্জার 220 স্ট্রিট মুড। এটা এই গাড়িটা হচ্ছে 2016 গাড়ি, আপনাদের হাওড়ার নম্বরই গাড়ি আছে। এই গাড়িটাও খুব গুড কন্ডিশনে আছে, একদম দেখতে পারেন কালার ফালার, টায়ার ফায়ার সব কিছু, 29,000 অরিজিনাল চলা গাড়িটা। গাড়িটা মোটামুটি আপনার এসে যাবে 62,000 টাকা, 220 অ্যাভেঞ্জার স্ট্রিট, অ্যাচিভার, হিরো অ্যাচিভার। এই গাড়িটা অ্যাকচুয়ালি খুব ভালো গাড়ি, কিন্তু লোকেরা যেহেতু মডেলটাকে খুব একটা চয়েসেবল করেনি বলে মার্কেটে প্রচুর খুব একটা অ্যাভেলেবেল নয়, হাং এক্সট্রিম যেমন মার্কেট নিয়েছিলো সেরকম মার্কেট নিতে পারিনি, কিন্তু গাড়ির ইঞ্জিনও খুব ভালো, মাইলেজও খুব ভালো, বিউটিফুল গাড়ি, 7,200 কিলোমিটার চলা, 2017 BS4 মডেলের গাড়ি। এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র 45,000, 45,000 টাকা পেয়ে যাবেন 7,200 চলা গাড়ি, অ্যাচিভার, হিরো অ্যাচিভার, 2015 সালে জিক্সার গাড়ি, দেখছেন ভাই দেওয়া গাড়ি। এই গাড়িগুলো নতুনের দাম প্রায় 1,48,000 টাকা, এই গাড়িটা আপনার 55,000 টাকা পেয়ে যাবেন, এত ভালো সুন্দর গাড়িটা, ঠিক আছে। 2015 এটা 2013 সালের গাড়ি, এটাও ব্ল্যাকের সাথে ভালো কালার, ভালো গুড কন্ডিশনে, এটা 38,000 টাকা পেয়ে যাবেন, 38,000, এটা কম চলা গাড়ি, দুটো টায়ার কন্ডিশনই খুব ভালো, ইঞ্জিন কন্ডিশন ভালো, গাড়ির গুড দেখতে পাচ্ছেন, লুকস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, ঠিক আছে। উইগো, টিভিএস উইগো গাড়ি, এই গাড়িটা 2013 সালের গাড়ি, দেখছেন সাজানো গুছানো গাড়ি, মেটাল বডি, মাত্র 28,000 টাকা পেয়ে যাবেন আপনি 2013 সালে টিভিএস উইগো গাড়ি, অনলি 28,000 আপনার কাছ পেয়ে যাবেন আপনার হাতে। এখানে গাড়ি কিনলে মোটামুটি কতদিন মতো কিছু ওয়ারেন্টি কিছু পাওয়া যায়? ওয়ারেন্টি গ্যারান্টি সেকেন্ড হ্যান্ড গাড়ির কিছু হয় না, যারা বলে ওরা মিথ্যে কথা বলে এবং জোর জবরস্তি দেয়, আচ্ছা, কোনো কিচ্ছু হয় না কোনো দিন। আপনার প্রবলেম ফিল করলে আপনার কাছে প্রবলেমটা কোনো গ্যারেজে কিংবা আশেপাশে কোনো লোকাল গ্যারেজে দেখিয়ে নিতে হবে, আচ্ছা। তবে আশা করছি বড় সড়ো কোনো প্রবলেম কিছু হবে না, কিংবা এত আমাদের গাড়ি সেল হয় হিউজ পরিমাণে, আমাদের এই শোরুমটা মোটামুটি 50-60 মাসে গাড়ি সেল, ঠিক আছে, কিন্তু এইরকম প্রবলেম ফিল এখন অবধি কোনো কাস্টমার করেনি এবং এসে বলেনি আমার। 2008 সালে সিবিজেড এক্সট্রিম, এই গাড়িটা মাত্র দিয়ে দেবো 16,000 টাকা, অনলি 16,000। 2008 সালে সিবিজেড এক্সট্রিম, 2008 গাড়ি, এই জন্যে এই গাড়িটা আমরা কম প্রাইসে ছেড়ে দেবো, 16,000 টাকা মাত্র। কি একদম ওকে, যা গাড়ি আপনি এখানে দেখছেন সব পেপারই ওকে পাবেন, শুধু আপনার সেকেন্ড হ্যান্ড গাড়িতে ইন্স্যুরেন্স আর পলিউশনটা ফেল হয়, ম্যাক্সিমামটা ইন্স্যুরেন্স পলিউশন ফেল হয়, আবার দেখা যাচ্ছে অনেক সময় খুললে দেখা যায় ইন্স্যুরেন্স পলিউশন আপডেট আছে, যেটা আপডেট থাকবে সেটা আপডেট পেয়ে যাবেন, আর যেটা নেই সেটা আপনাকে করিয়ে নিতে হবে। ইন্স্যুরেন্সে কোনো ফেল ফাইন কিছু হয় না, ফাইন্যান্স অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে,
কিন্তু ফাইন্যান্সটা এই কয়েকদিনের জন্য আমাদের একটু অফ আছে, এবং 2015 সালের পরে যে গাড়িগুলো আসছে সেগুলো সবই ফাইন্যান্স পাবেন আপনি, ঠিক আছে? আর ওই দিকে দেখুন, আপনাকে দেখাচ্ছি ডিসকভার 125T, ওই গাড়িটা 2014 সালের গাড়ি, গাড়িটা গুড কন্ডিশনে গাড়ি আছে, 125T ফোর ভেলভের গাড়ি, মাত্র 30,000 টাকা পেয়ে যাবেন গাড়িটা। তো এই গাড়িটা হাওড়ার গাড়ি আছে? হ্যাঁ, হাওড়া নম্বরেরই গাড়ি। তাহলে হিরো হন্ডা প্লেজার গাড়ি একটা আছে 2013-র গাড়ি, হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ব্লু, ওই গাড়িটা মোটামুটি আপনার 2013 সালের গাড়ি, ওটা 32,000 টাকা হয়ে যাবে। তারপরে হন্ডা অ্যাক্টিভা দেখুন, ওটাও 2010-এর গাড়ি, ওটা 30,000 টাকা হয়ে যাবে। তারপরে এদিকে চলে আসুন, একটা পালসার গাড়ি 2013-র গাড়ি, এই গাড়িটা মোটামুটি 28,000 টাকা হয়ে যাবে, পালসার 150। আচ্ছা, কত সালের গাড়ি পালসার? 2013 সালের গাড়ি। 2012 সালের আর একটা অ্যাক্টিভা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের সাথে, ওটা দেখাচ্ছি, ওটা আপনার 27-28,000 টাকা হয়ে যাবে। তারপর এই আর একটা দেখুন, রেড কালারের একটা অ্যাক্টিভা 2000, এটা হাওড়া নম্বরের গাড়ি, 2013-র গাড়ি, এই গাড়িটা আপনার 33,000 টাকা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতই কম দাম। এটা 2015 সালের গাড়ি, এটা হচ্ছে টিভিএস জুপিটার, গুড কন্ডিশন, মানে একদম খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা। গাড়িটা মোটামুটি আপনার 38,000 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে আপনার যতই এই চ্যানেলে আপনারা গাড়ি দেখবেন, এবং আপনারা বারবার ইনাদের অপশন করবেন, মানে ভিউয়ার্সরা দেখবেন, হ্যাঁ, আপনাদের ইনাদের চ্যানেলে নাম করে এলে আমরা অন্তত পক্ষে যতটা পারবো লেস করে দেবো। ওই হেলমেট পেট্রোল ওইসব উল্টোপাল্টা দিয়ে আমরা বেকার কাউকে বলি না, আমি যতটা পারবো। এখানে একটা ক্যামেরা যা দাম বলছি সেখান থেকে কমানো খুবই মুশকিল হয়ে যায়, কারণ ক্যামেরার সামনে দামটা মানে একদম রিজনেবল বলা। এবার তারপরও আমরা চেষ্টা করবো যাতে 1,000-2,000 যেটা যেমন গাড়ি, 500-1,000 অবশ্যই কমিয়ে দেবো, ঠিক আছে? এখানে আপনাকে দেখাচ্ছি আমি একটা শুধু অরিজিনাল লেডিসদের জন্যই বেস্ট গাড়ি এবং বয়স্ক লোকের জন্য বেস্ট গাড়ি, সেটা হচ্ছে টিভিএস স্কুটি পেপ প্লাস 90cc গাড়ি, মাইলেজও বেশি, 2010 সালের গাড়ি, মাত্র আপনার 17,000 টাকা এই গাড়িটা আমরা দিয়ে দিতে পারবো, তো অনলি 17,000। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাত্র 17,000 টাকা একটা ফোনের দামে গাড়ি। তো আর কি চিন্তা করছো, শুধু গাড়ি পছন্দ করো আর চলে আসো, আর যদি কোনো অসুবিধা হয় দাদার ফোন নাম্বার তো আছেই, তো একটা দাদাকে ফোন করে নেবেন, দাদা আপনাকে পুরো ফুল গাইড করে দেবো আপনাদের। আচ্ছা, আপনাকে আর একটা গাড়ি আমি দেখাচ্ছি, মাইলেজেবল গাড়ি যেটাকে বলা হয়, কি বাজাজের প্লাটিনা গাড়িটা, প্রচুরই আপনার মানে কি বলবো, লাইট ফাইট লাগানো, মানে চিকচাক করা গাড়ি, মানে গাড়ি মডিফাইড করা গাড়ি, এটা 2007-এর গাড়ি হতে পারে, মাত্র 17,000 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা। টায়ার ফায়ার থেকে আরম্ভ করে ইঞ্জিন থেকে আরম্ভ করে সব কিছু সুন্দর গাড়িটা অরিজিনালি, ঠিক আছে? এটা 17,000 টাকা চলে আসে, ঠিক আছে? এর ইন্ডিকেটার ফিন্ডিকেটার সব আউটসাইডভাবে সব মডিফাই করা, মাত্র 17,000 টাকায় বাজাজ প্ল্যাটিনা। আর এই গাড়ির সার্ভিস বলে তো আপনাদের কিছু, 70 লিটার তেলে 70 কিলোমিটার মাইলেজ পাবেন, আর তো কিছু বলেন নেই এর ব্যাপারে আপনাদেরকে। তো আপনারা এই গাড়ির সম্পর্কে আপনারা সব কিছুই জানেন, তো যদি পছন্দ হয়ে থাকে তো আপনাকে শুধু দাদাকে নাম্বার আছে, দাদাকে কল করে নিন, তো দাদাই আমি পুরো গাইড করে দেবো। তো এবার চলে এসেছি আর ইয়ামা R15 R3, তো এটার সম্পর্কে দাদার কাছ থেকে জেনে নেব। ডাবল ডুয়েল চ্যানেল ডিস্ক, 2018 সালের গাড়ি, এটা গাড়ি চলা খুবই কম চলা, গাড়ি গুড কন্ডিশন আছে, মাত্র আপনার 1,20,000 টাকা এই গাড়িটা দিয়ে দেয়, মাত্র 1,20,000 টাকা। হ্যাঁ, এটা গাড়িটা 2018 সালের গাড়ি, গাড়ির ডুয়েল চ্যানেল ডিস আছে, গাড়ি গুড কন্ডিশনে, 2018-র গাড়ি, এই গাড়িটা 1,20,000 এসে যাবে, প্লাস গাড়ির পেপার তো পুরোই একদম সব ইন্স্যুরেন্স পলিসি সব, চিন্তা করতে হবে, কোনো চিন্তা করতে হবে। তারপর আপনাকে আরেকটা দেখাই 220 2021-এর গাড়ি, আচ্ছা এটা 2021-এর 220 আপনাকে দেখাচ্ছি, ডুয়েল চ্যানেল ডিস্ক, এবং 220 বলতে গেলে বন্ধ হওয়ার আগে অবধি, এখন 220 নতুন আর কিছু পাবেন না, এটা ভার্সেন লাস্ট গাড়ি, এটা এই লাস্ট গাড়ি, BS6-এর লাস্ট গাড়ি, তারপরে বন্ধ হয়ে গেছে, ডবল চ্যানেল ABS, এই গাড়িটা মোটামুটি আপনার 1,10,000 অবধি পেয়ে যাবে। আচ্ছা, 1,10,000 টাকা। নেক্সট NS 2018-র গাড়ি, এটাও গাড়িটা গুড কন্ডিশনে, গাড়ি বেশি চলেনি, এই গাড়িটা মোটামুটি আপনার 62,000 টাকা অবধি এসে যাবে, 62,000-এ এই গাড়িটা আপনি পেয়ে যাবেন, মাত্র 62,000-এ আপনি NS গাড়ি 2018 সালের গাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা দেখুন 2020 125 মাইলেজের রাজা গাড়ি, মাইলেজ সম্বন্ধে পালসার 125 সম্বন্ধে কাউকে বলতে হবে না, মাইলেজেবল গাড়ি, এবং 125 খুবই হার্ডি গাড়ি করেছে, এই গাড়িটা
ওটা আমি চলেছে বলতে গেলে তো আমি অবাক হয়ে যাবো, নতুনের মতো 7,400 কিলোমিটার চলা, অরিজিনালি 7,400 কিলোমিটার চলা। এই গাড়িটা 72,000 টাকা দাম আছে, মাত্র 72,000। এটা কেনা মানে নতুন কিলোমিটার চলা গাড়িটা, আপনারা দেখতেই পাচ্ছেন 2019 জুপিটার ক্লাসিক মডেল, ডিস্ক ব্রেক উইথ ডিস্ক, হ্যাঁ ডিস্ক আছে। 19 গাড়ি, 5 বছর ইনস্যুরেন্স দেওয়া গাড়ি, এই গাড়িটা মোটামুটি গুড কন্ডিশন আছে, 55,000 টাকা পেয়ে যাবেন আপনারা। গুড লুকি একদম, হ্যাঁ লেটেস্ট কালার, লেটেস্ট মডেল আছে। তারপর একটা দেখায় হিরো ডুয়েট, এটা পুলিশের গাড়ি, হ্যাঁ 2016 গাড়ি, ঠিক আছে 2016 গাড়ি, পুলিশের গাড়ি বলেই চষা হয় না, গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে। এই গাড়িটা আপনার মোটামুটি 43,000 টাকায় দিয়ে দেওয়া যাবে, 43,000 হিরো ডুয়েট চলে, হিরো ডুয়েট, ঠিক আছে। তারপরে দেখুন আপনার দেখায় হিরো ম্যাস্ট্রো এজি, এই গাড়িটা আপনার 2018 সালের গাড়ি, 2018 সালের গাড়ি, এই গাড়িটা আপনার মোটামুটি চলে আসবে 48,000 টাকা, মাত্র 48,000 টাকায় ম্যাস্ট্রো এজি, ম্যাস্ট্রো এজি পেয়ে যাবেন 18 সালের গাড়ি। তারপরে আপনাকে দেখায় হন্ডা অ্যাক্টিভা, একটা 125, ঠিক আছে, এটা 2015 সালের গাড়ি, এটা আপনি 38,000 টাকা পেয়ে যাবেন। তারপর আরেকটা গাড়ি আপনাকে দেখাচ্ছি, মানে হন্ডা ডিও, হন্ডা ডিও 2019 গাড়ি, 5 বছর ইন্স্যুরেন্স, সব পেপার আপডেট, আপডেটের সাথে বলছি, এটা পুরো অল পেপার ওকে, অল পেপার ওকে, একদম গুড কন্ডিশনে দেখতেই পাচ্ছ, টায়ার ফ্যাশন নতুন আছে। এটা 60,000 চলে আসে, 60,000 টাকা তুমি হন্ডা হচ্ছে ফ্যাশিনো, ইয়ামা ফ্যাশিনো 2016, এটা 37,000 টাকা পেয়ে যাবেন আপনি, মাত্র 37,000 টাকা, 37,000। হাই বন্ধুরা, এখন চলে এসেছি দাদার আরও একটা গাড়ির শোরুমে, তো দেখতেই পাচ্ছ দাস অটোমোবাইল। তো দাদার এখানে অনেকই কালেকশান, তো এখানে অনেকই শোরুম পাবেন, কিন্তু এখানে শুধু দাস অটোমোবাইলকে আসবেন, এসে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয়, তো দাদা গাইড করে দেবে। আর এখানে দাদা, এখানে দাস অটোমোবাইলের মতো এত কালেকশান, হিউজ পরিমাণের কালেকশান আর আপনি কোথায় পাবেন না। তো আজকে তো দেখতেই পাচ্ছেন এত কালেকশান, তো চলুন চলে যাই এবার নেক্সট গাড়িতে। আচ্ছা, এখানে একটা ব্ল্যাক কুইন দেখাচ্ছি, ভার্সন 3 মডেলের ডবল চ্যানেল এবিএস BS6 গাড়ি, অরিজিনালি 16,000 চলা গাড়ি, 2021 গাড়ি। এই গাড়িটা 1,45,000 টাকা দাম আছে, আপনি মাত্র 1,45,000 টাকা, 1,45,000 টাকা, এর জন্য ফাইন্যান্স হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ফাইন্যান্সের জন্য ডকুমেন্টসগুলো আপনাকে আমি বলে দিচ্ছি, আধার ভোটার প্যান, আধার ভোটার প্যান তিনটেই অরিজিনাল আনবেন, ব্যাংকের পাসবইটা অরিজিনাল নিয়ে আসবেন, আর ইলেকট্রিক বিল বাবার নামে হোক দাদুর নামে হোক সেই বিলটা নিয়ে আসবেন, যার নামে হোক, মানে ওগুলো সব আমরা ফটো তুলে পাঠিয়ে দেবো, কোনো জেরক্স লাগবে না। আচ্ছা, ফটো তুলে পাঠিয়ে দেবো, ব্যাংক সিলেকশন করে নেবে, এবার পরের দিন আপনি যে গাড়িটা পাচ্ছেন ডেলিভারি তখন আপনাকে ওইগুলো সব আবার জেরক্স নিয়ে আসতে হবে, আর কিছু সই করতে হবে, তাহলেই আপনার গাড়ি পেয়ে যাবেন। এবার এটা ডাউন পেমেন্ট সম্বন্ধে আমি একটু কিছু বলি, মোটামুটি যে কোনো গাড়ি ফাইন্যান্স করতে গেলে 40% ডাউন করতে হয়, ঠিক আছে। এটা 1,45,000 টাকা দাম, মানে এটা মোটামুটি আপনার 60-65,000 টাকা ডাউন করতে হবে, তবেই এই গাড়িটা আপনি পাবেন। তো এই গাড়ির পুরো সমস্ত ফাইন্যান্সের দায়িত্বটাই পুরো দাদাদের, আমাদের নাম চেঞ্জ থেকে আরম্ভ করে সব কিছু আপনার ফাইন্যান্সারই করে দেবে। শুধু কি এই বাইকটা না, না সব 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 গাড়ি, সব গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য এটা, ঠিক আছে। আমি এটা এটা হেভি দামি গাড়ি বলে এটার জন্য বিশেষ করে বলে দিলাম, কি সব গাড়ির ফাইন্যান্স হবে, সব গাড়ি এখানে আমরা 2015 সালের যে গাড়িগুলি ওপরে আছে সব গাড়িগুলোই ফাইন্যান্স করতে পারবো, যেটা বলি। তো যে আপনার কাছে হয়তো এত টাকা নেই, আপনি পাচ্ছেন না, অথচ আপনার নেওয়ার ইচ্ছা আছে, মনে জেগেছে যে একটা বাইক কেনার ইচ্ছা আছে, আপনি মাসে মাসে শোধ করে দিতে পারবেন। ব্ল্যাক কুইনকে দেখলে তো সবারই নিতে ইচ্ছা করবে, করছে ইচ্ছা করবেই অবশ্যই, কারণ এত সুন্দর দেখতেই পাচ্ছ, গাড়ির মধ্যে কোনো ক্র্যাশ পর্যন্ত নেই দেখতেই পাচ্ছ। 150 গাড়ি, এটা তো কোনো স্ক্র্যাচ দাগ কিচ্ছু নেই, 11,000 কিলোমিটার চলা, 2019 গাড়ি, 68,000 টাকা দাম, 68,000 টাকা, 68,000 যেটার দাম 1,50,000। এটা কলকাতা পুলিশের গাড়ি, হ্যাঁ এটা 1,50,000 উপরে চলা গাড়ি, হ্যাঁ 2019 গাড়ি, 10,000 কিলোমিটার চলা, এটাও ফাইন্যান্স হয়ে যাবে, এটাও ফাইন্যান্সে 40% ডাউনই হয়ে যাবে, মোটামুটি 30-35,000 টাকা ডাউন করলেই তুমি এই বাজাজ পালসারটা পেয়ে যাবে, 150 cc, খুবই সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িগুলো। তো এবার চলে যাই নেক্সট গ্ল্যামার, হিরো গ্ল্যামার, হিরো গ্ল্যামার, এটা 2019 গাড়ি, 2019 গাড়ি, 5 বছর ইন্স্যুরেন্স দেওয়া আছে এই গাড়িটা, এই গাড়িটা আপনার 55,000 টাকা দাম বলছি। এই দাদারা নতুন চ্যানেল আবার এসছে, নতুন চ্যানেল স্টার্ট করেছে, ইনাদের জন্য স্পেশাল অফার, এই গাড়িটার জন্য 52,000 টাকা হয়ে যাবে, 52,000-এ এটা আমরা দিয়ে দিতে পারি। এনএস দেখাচ্ছি আমি, 2018 সালের গাড়ি এটা, এটা হতে পারে ব্যারাকপুর নম্বর, নম্বর যেখানকারই হোক ওয়েস্ট বেঙ্গলের নম্বর নিয়ে দরকার, WB থাকা নিয়ে দরকার। আচ্ছা, আর নাম চেঞ্জ হলে তো, নাম চেঞ্জ যেখানকারই হোক অসুবিধা তো হবে না, কোনো অসুবিধা হবে কোনো কিছু অসুবিধা। এটা 68,000 টাকা দাম পড়বে, এটা মোটামুটি এই দাদারা নতুন চ্যানেল এসছে, নতুন চ্যানেলে দেখছে, আপনারা একটু চ্যানেলটাকে দেখুন, লাইক করুন বারবার, হ্যাঁ যাতে শেয়ার করুন, এনারা
এনাদের দেখুন একটু, এইটা 160 NS 2018-র গাড়ি। এই নতুন চ্যানেলের জন্য অফার থাকলো 66,000 টাকা, 68,000 টাকা আপনি পেয়ে যাবেন NS 160 2018 সালের গাড়ি। তারপর আবার একটা দেখাচ্ছি পেপ প্লাস 2014-র গাড়ি, এটা অনলি লেডিসদের জন্যে, অনেক বয়স্ক লোকেরাও চালাতে পারবে। 2014-র গাড়ি, মাত্র 28,000 টাকা দিয়ে দেবে, মাত্র 28,000 টাকা 2014-র গাড়ির কন্ডিশন তো খুবই ভালো, খুবই ভালো। তারপরে আপনাকে আবার একটা দেখাচ্ছি হিরো ডুয়েট, এটাও 2016 সালের গাড়ি। এই গাড়িটাও আপনার মোটামুটি 43,000 টাকা পেয়ে যাবেন, এটাও গুড কন্ডিশানে হিরো ডুয়েট, বড়ো সড়ো গাড়ি, হ্যাঁ চালাতে পারবেন, লেডিস চালাতে পারবে, জেন্টস চালাতে পারবে, বয়স্ক মানুষ চালাতে পারবে, সকলের জন্য এসব গাড়ি অ্যাভেলেবেল। 2019-এর একটা জুপিটার, টিভিএস জুপিটার, এটা বাইক অফ দ্য ইয়ার হয়েছিল, এখানে দেখিয়ে দিয়েছি 2018 সালে 19-এর গাড়ি। এই গাড়িটা আপনার মোটামুটি 50 এসে যাবে, 50,000 দিতে পারেন। নতুন এখন এই মুহূর্তে দাম আছে 98,000, 1,00,000 ধরা যাবে, আর এটা আমি 50,000 টাকায় পেয়ে যাবে। 50% দাম কম, কম অবশ্যই, হাফ দামে পেয়ে যাচ্ছেন 19-এর গাড়ি আপনার, 3 বছরের গাড়ি, হ্যাঁ 3 বছরের গাড়ি। তারপর একটা 180 দেখাচ্ছি, প্লাস পেপার তো ওকেই আছে, পেপার সব তারপরে নেই। তারপর 2019-এর আর একটা, 2014 সালে আপনাকে 180 একটা পালসার দেখাচ্ছি, এটা আপনার মোটামুটি 38,000 টাকা দিয়ে দেবো আমরা, 180 পালসার 2014 সালের গাড়ি, ঠিক আছে, মাত্র 38,000 টাকা দিয়ে দেবো। আর একটা আপনাকে দেখাচ্ছি 2017 সালের জিক্সার ভাইজার আলা, যেমন ওটা দেখিয়েছিলাম, এটাও আপনার আপনার মোটামুটি এটা আপনার 55,000 টাকা, 55,000-এ এই গাড়িটাও আমরা দিয়ে দিতে পারবো,2018 সালের গাড়ি, গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে দেখছেন, ম্যাট ব্লু কালারের গাড়ি। এই গাড়িটা মোটামুটি আপনাকে আমি দিয়ে দেবো 68,000-এ, এটা অ্যাকচুয়ালি আমরা দাম বলছিলাম 72,000 টাকা, আপনারা নতুন চ্যানেল খুলেছেন, নতুন চ্যানেল এসছেন, এই জন্য এটা আমি অনেকই দাম লেস করে মাত্র 68,000 টাকা দিই, মাত্র 68,000 টাকা। আর দেখতে পারেন আপনাকে আর একটা গাড়ি দেখাচ্ছি, এলএস 135 LS মাইলেজের রাজা গাড়ি, 135 cc পালসার। এই গাড়িটা আপনার মোটামুটি 2013 সালের গাড়ি, এলএস মডেল। এই গাড়িটা আপনাকে 32,000 টাকা দিয়ে দেবো, এলএস মডেলের গাড়ি, হাওড়ারই গাড়ি আছে কোনো। এবার চলে এসেছি ভেতরে, পালসার 220, 2012 সালের গাড়ি হতে পারে, গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে। এই গাড়িটা আপনার মোটামুটি 42,000 টাকা এসে যাবে, মাত্র 42,000 টাকা, রেড অ্যান্ড ব্ল্যাক কন্ডিশনের গাড়ি, যেটার দাম নতুন লাস্ট বন্ধ হয়েছে 1,68,000 টাকা। এখন এই গাড়ি আর পাবেন না, 220 নতুন খুঁজলে শোরুমে গিয়ে পাবেন না, বাজাজ কোম্পানি বন্ধ করে দিয়েছে। এবার চলে যাই বাজাজ পালসার 150, বাজাজ পালসার 150, এটা 2013 সালের গাড়ি, 150 cc গাড়ি, গাড়ি গুড কন্ডিশনের গাড়ি, মাইলেজও মোটামুটি 40-45 যায়। এই গাড়িটা ডুয়েল কালার, রেড অ্যান্ড ব্ল্যাকের সাথে আছে। এই গাড়িটা মাত্র 29,000 টাকা করে দেবো, মাত্র 29,000 টাকায় বাজাজ পালসার 150। এটা আপনার অ্যাকচুয়ালি দাম ছিল 32,000 টাকা, দেখে নিতে পারেন, আমরা লেখাও আছে ওখানে 32,000, কিন্তু আপনাদের নতুন চ্যানেল করেছেন আপনাদের জন্য এগুলো অনেক গাড়ি লেস করে দিচ্ছে। আচ্ছা এখানে আর একটা দেখুন আপনাকে দেখাচ্ছি, এলএস মডেল 2011-র গাড়ি, পালসার 135, বেউ 55 মাইলেজ। এই গাড়িটা দেখুন 24,000 টাকা দেখাচ্ছে, 2011-র গাড়ি, মাত্র 24,000 টাকা, 24,000 টাকা দেখাচ্ছে, কিন্তু আপনাদের চ্যানেল জন্য আমি এটা 22,000 টাকা ছেড়ে দেবো গাড়িটা। তো এখানে শুধু অফারের ধামাকা, শুধু অফার আর অফার, এইগুলো আপনাদের জন্য, শুধু আপনারা নতুন চ্যানেল খুলেছেন এবং কাস্টমার যাতে আপনাদের একটু ভালোভাবে দেখে, সেই জন্য আমি কিন্তু এই অফারগুলো করে দিচ্ছি। যদি পছন্দ হয় শুধু দাদাকে একটা কল করে নিন, আর তো কিছু বলার নেই, সেখানে শুধু অফারের ধামাকা চলছে, অফার। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, নেক্সট ভিডিও আরও কিছু অফার নিয়ে আসবো। তো আজকে আর কিছু কালেকশন আছে, চলুন সেগুলো দেখাই। এখানে আপনাকে আরেকটা দেখাচ্ছি, ভিক্টর, টিভিএস ভিক্টর এলএস, মানে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম এডিশন, মাইলেজের রাজা, 110 cc গাড়ি, 65-70 মাইলেজ, ঠিক আছে। 2019-এর 5 বছর ইন্স্যুরেন্সের সাথে, ইন্স্যুরেন্স 5 বছর দেওয়া আছে, দেখুন গাড়িটা ভালোভাবে। 2019-এর গাড়ি 53,000 টাকা প্রাইস লেখা আছে, দেখুন ভালোভাবে, হ্যাঁ দেখতে তো পাওয়া যাচ্ছে। এটা আপনাদের জন্য মাত্র 50,000 টাকা হয়ে যাবে, আপনার চ্যানেলের জন্য, ঠিক আছে। আপনারা দেখিয়ে দিন ভালোভাবে, যেটা দুটো আমাদের হাতে লেখা নয়, যখন গাড়ি আপনার দিকে ঢোকে তখনই ওটা ওখানে লেখা হয়ে যায়। আজকে তো মনে হয় শুধু অফারের বুম ফাটছে, আর তো কিছুই না, নাকি? আচ্ছা এখানে আর একটা দেখুন, স্টানার, হন্ডা স্টানার গাড়ি হচ্ছে 2012 সালের গাড়ি,
গাড়িটা আপনার কি বলবো, খুবই ভালো গাড়ি, কন্ডিশনও খুবই ভালো আছে। এই গাড়িটা আপনার দেখুন ভালোভাবে, এটা 27,000 টাকা লেখা আছে, অনলি 27,000। এত সুন্দর স্টানার আপনি পেয়ে যাচ্ছেন, হন্ডার গাড়ি, এত 25 cc মাইলেজেবল গাড়ি, কিন্তু সেখানেও আপনাকে আমি কমিয়ে দিলাম, এটা 25,000 টাকা ছেড়ে দিলাম, জানো, 2,000 টাকা 3,000 টাকা প্রত্যেক গাড়িতে আমি লেস করিয়ে দিচ্ছি, কথাই হবে না, ঠিক আছে। তারপর আপনাকে দেখাচ্ছি বিজ্ঞান, বাজাজ বিজ্ঞান, যেটা মার্কেট নিয়েছিল প্রচুর, হ্যাঁ, একটা জাহাজ ভেঙে তৈরি করেছিল বাজাজ, হ্যাঁ, এই গাড়িটা আপনার মার্কেট মানে ইঞ্জিন পাওয়ারফুল, খুবই সুন্দর গাড়িটা দেখুন, 2016 গাড়ি, 35,000 টাকা দাম লেখা আছে, 2016 35,000 টাকা দাম লেখা আছে, এটাও আপনাদের জন্য আমি 33,000 টাকা করে দিলাম, 33,000 এই গাড়িটা আমি বিজ্ঞান বাজাজ বিজ্ঞান দিয়ে তো আর কিছুই বলতে আমার চাইছি না, যা দাম বলে দিচ্ছে দাদা, শুধু অফারে ধামাকা দিচ্ছে আর কি, ঠিক আছে। এখানে আরেকটা আপনাকে পালসার 150 দেখাচ্ছি, পালসার 150 2013 গাড়ি, এটাও গুড কন্ডিশনে, ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালারের গাড়ি, এটা আপনাকে আমি দেখুন আমি প্রাইসটা এখানে 30,000 টাকা লেখাই আছে, 2013 সালের গাড়ি, এটা আপনাকে 29,000 আমি করে দেবো, 2013 সালের গাড়ি, মাত্র 29,000 150। তারপরে দেখুন আরেকটা 2014 সালের আরেকটা পালসার 150, এটা হচ্ছে 2014, এই গাড়িটা আপনার মোটামুটি 2014 গাড়ি, 37,000 টাকা পড়ে যাবে, 37,000 টাকা চলে আসবে, এটা 37,000 জায়গা আমি না আসলে আপনার আমি 36 করে দেবো। প্যাশন এক্সপ্রো, যেটা মাইলেজের রাজা, হিরো কোম্পানির গাড়ি, হিরো হন্ডা যেটাকে বলা হয়, এখন অবধি 1 নম্বরে আছে মার্কেটে, এর ওপরে কোনো গাড়ি নেই, প্যাশন এক্সপ্রো মাইলেজেবল গাড়ি, 65-70 মাইলেজ, 100 cc গাড়ি, 100 cc গাড়ি, এই গাড়িটা আপনাকে আমি 2015 সালের গাড়ি, গুড কন্ডিশন, দুটো টায়ারই টিউবলেস করা, 18,000 চলা গাড়ি, 42,000 টাকা দাম রাখা হয়েছে, আমি 40,000 টাকা করে দেবো আপনাদের চ্যানেলে। তো আজকে শুধু আপনারা দেখতে পেলেন শুধু অফারে, তো আজকে শুধু আপনারা দেখতে পেলেন শুধু অফারের ধামাকা, শুধু দেখুন 44,000 টাকা সেই দামটা আজকে চলে এলো, মাত্র 40,000 টাকা, তো আজকে শুধু অফারের ধামাকা চলো, শুধু অফারের ধামাকা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিওতে তো আরও কিছু আরও অনেক অনেক ধামাকা অফার নিয়ে চলে আসবো, আরও কালেকশন নিয়ে আসবো। তো দাদার কাছ থেকে কোনো অসুবিধা, দাদাকে একটা ফোন করে নেবেন, দাদার নাম্বার তো আছেই, তো আরেকবার নাম্বারটা প্লিজ বলে দিন, নাম্বারটা 8981067362, ঠিক আছে, এবং বোর্ডের ছবিটা দেওয়াই আছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন আজকের এখানে কালেকশানগুলো, তো আজকে এখানে অনেকই কালেকশান ছিল আপনারা দেখলেন, তো যদি এখানে কিছু গাড়ি যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তো এখানে তো দাদার নাম্বার আছেই, তো প্লিজ একবার কল করে নিন, আর দাদাই আপনাদের গাইড করে দেবে কীভাবে আসতে হবে, আর যদি এছাড়াও কোনো প্রাইস সম্বন্ধে কোনো যদি জানার থাকে, তো দাদাকে কল করুন, দাদাই সব কিছু বলে দেবে, আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, চলুন বাই।